আসসালামু আলাইকুম। Procodist.com এর পক্ষ থেকে ডেটা স্ট্রাকচার ভিত্তিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি ফেরদৌসুর রহমান সজীব। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম লিঙ্ক লিস্টের বেসিক কিছু ইমপ্লিমেন্টেশন সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে, কিন্তু আজকের টিউটোরিয়ালে আমরা লিঙ্ক লিস্টের কিছু গুরুত্বপূর্ণ অপারেশনগুলোকে ডাইনামিক ওয়েতে কীভাবে করা যায় সেটা নিয়ে দেখব। যেমন ধরুন, কোনো একটি ডেটা আপনি ইনসার্ট করতে চান বা ইনসার্টের ডেটাগুলোকে একসাথে ডিসপ্লে করাতে চান বা স্পেসিফিক কোনো একটি এলিমেন্ট বা ডেটা আপনি সার্চ বা ডিলিট করতে চান, এই সবগুলোর জন্য আমরা আলাদা আলাদা ফাংশন বানাবো এবং ডাইনামিক ওয়েতে ফুল জিনিসটাকেই কাজ করানোর চেষ্টা করব। তো এটার আগে আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে যখন ডাইনামিক ওয়েতে আমরা করব, ফার্স্টে আমাদের যে নোডটি থাকবে সে নোডটিতে আমরা কখনোই কোনো ডেটা রাখব না। এই নোডটি একটা রুট নোড হিসেবে ব্যবহার হবে আর এই নোডটি ট্র্যাক রাখবে পরবর্তীতে যে নোডগুলো থেকে আমার ডেটা রাখা শুরু হয়েছে। ধরুন আমাদের ফার্স্ট ডেটাটি রয়েছিল 3, দেন আছে আমাদের 4, আর এদের কানেকশনগুলো ঠিক আগে যেভাবে ছিল সেভাবেই আছে। আর বানানো আমাদের যে রুট নোডটি রয়েছে এটা ব্যবহার হবে ফার্স্ট ডেটা বহনকারী নোডটির ট্র্যাক রাখার জন্য। আর এই রুট নোডটিকে আমরা অলওয়েজ মেইন ফাংশনে বানিয়ে নিব, আর যে কোনো একটি ফাংশন কল করার সময় এই নোডটিকে আমরা পাস করব প্যারামিটার বা আর্গুমেন্ট স্বরূপ। তো প্রথমেই আসি, কোনো একটি ডেটা যখন আমরা ইনসার্ট করব তার জন্য যে ইনসার্ট ফাংশনটি রয়েছে সেটি, যেহেতু আমার ইনসার্ট ফাংশনটি কোনো কিছু রিটার্ন করবে না তাই আমরা ফাংশন টাইপটি ভয়েড দিয়ে দিলাম। আমরা ফাংশনের নাম ইউজ করব ইনসার্ট, আর মেইন ফাংশনে বানানো যে আমাদের রুট নোডটি ছিল সেটিকে রিসিভ করার জন্য আমরা একটি নোড টাইপের প্যারামিটার দিব এস। এখন একটি ডেটা যে ইনসার্ট করতে হবে সেই ডেটাটাও তো আমরা মেইন ফাংশনটাকে পাঠিয়ে দিব, সেটা রিসিভ করার জন্য আমরা একটা প্যারামিটার ইউজ করব ডেটা। এখন ইনিশিয়াল অবস্থায় ধরি আমাদের এই রুট নোডটি বানানো আছে এবং এর নেক্সট পার্টটিকে আমরা নাল করে রেখেছি। তো ফার্স্টে আমরা একটা ওয়াইল লুপ দিয়ে চেক করব যে আমাদের কতগুলো ডেটা আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা নাল পাবো ততক্ষণ পর্যন্ত চলতে থাকব। তো ওয়াইল লুপ দিয়ে আমরা এখন চেক করি, যখন এই রুট নোডটিকে আমরা ফাংশনে পাস করব রিসিভ করার সময় এর নাম হয়ে যাবে এস। এবার আমরা চেক করব এস এর যে নেক্সট পার্টটি রয়েছে সেটি নাল কিনা, অর্থাৎ এই লুপটি ততক্ষণ চলবে যতক্ষণ এস এর নেক্সট পার্টটি আমরা নাল না পাচ্ছি। ধরুন এক্ষেত্রে আমাদের এস এর নেক্সট পার্টটি নাল রয়েছে, যখন নাল আমরা পেয়ে যাব তখন আমরা একটি নতুন নোড বানানোর চেষ্টা করব। তাহলে নতুন নোড যে নোডটি তৈরি হবে তা আমাদের এস এর নেক্সটে তৈরি হবে। ঠিক আগের টিউটোরিয়ালে আমরা যেভাবে শিখেছিলাম নোড বানাতে হয় কীভাবে, এস নেক্সটে আমরা নতুন একটি নোড বানাবো ম্যালক ফাংশন ব্যবহার করে। তাহলে এখন এস এর নেক্সট পার্টে আমাদের একটি নোড তৈরি হয়ে গেল আর এখানে আর নাল থাকলো না। এবং এস এর নেক্সট থেকে আমার কানেকশন নতুন নোডটিতে চলে গেল। তাহলে নতুন যে নোডটি তৈরি হলো সেখানে আমাদের এই ডেটাটিকে ইনসার্ট করাতে হবে। এই নোডটির নাম যদি এস হয়ে থাকে তার পরবর্তী আমাদের যে নতুন নোডটি বানানো হলো এটার নাম কিন্তু এখন হয়ে গিয়েছে এস নেক্সট। তাহলে এস নেক্সটের ডেটা পার্টে আমরা ডেটা ইনসার্ট করব। এই যে প্যারামিটার স্বরূপ রিসিভ করেছিলাম সেই ডেটাটি। আর আমরা বেসিক স্ট্রাকচার হিসেবে জানি যে যখন লাস্টে কোনো একটি নোড থাকবে তার নেক্সট পার্টটিকে আমরা নাল করব। তাহলে এস নেক্সটের নেক্সট পার্টটি আমাদের হয়ে গেল এবার নাল। এখন ধরেন আমাদের একটি এলিমেন্ট ইনসার্ট করা আছে, সাপোজ 4 অথবা যে কোনো কিছু। তো এবার যদি আমরা আবার ইনসার্ট ফাংশনটাকে কল করি তাহলে আমাদের প্রথম যে রুট নোডটি ছিল সেটির নাম এখন আছে এস, এবার আমরা পাচ্ছি এস এর নেক্সট নাল কিনা।
না এবার আমাদের এসএনএসতে নাল নেই, আমাদের আরেকটি নোড আছে, তার মানে আমাদের এখন শিফট করে পরবর্তী নোডে যেতে হবে। আর শিফট করতে হয় এভাবে, এস ইকুয়াল টু এস নেক্সট। এখন দেখেন আগে এস নেক্সট ছিল আমার এই নোডটি, তাহলে আমরা লিখলাম এস ইকুয়াল টু এস নেক্সট, তার মানে এখন এই লাস্টের যে নোডটি আছে সেটির নাম এখন আমাদের হয়ে গেল এস। তাহলে পুনরায় আসি, এরপর এস নেক্সট নাল কিনা, এবার আমরা এস নেক্সট নাল পেয়ে গিয়েছি। তাহলে লুপ থেকে আমরা বেরিয়ে আসলাম, এবার এস নেক্সটে আমরা আরেকটি নতুন নোড বানালাম, অর্থাৎ এখানে আমাদের আবার একটি নতুন নোড তৈরি হয়ে গেল। দেন আমরা আমাদের ডেটা ইনসার্ট করলাম এবং ফাইনালে লাস্টের নেক্সট পার্টটিকে আমরা নাল করে দিলাম। তো এটাই ছিল আমাদের ইনসার্ট ফাংশন, যেটাকে আমরা মেইন ফাংশন থেকে কল করে যে কোনো একটি ডেটাকে সহজেই ইনসার্ট করাতে পারি। এবার ধরুন আপনার লিঙ্ক লিস্টে কয়েকটি ডেটা ইনসার্ট করানো আছে, আপনার এখন মনে হতে পারে কী কী ডেটা ইনসার্ট করানো আছে সেগুলোকে আমরা একসাথে ডিসপ্লে করাবো। তো সেটা আমরা কীভাবে করাতে পারি? সেমভাবে আমরা ডিসপ্লের জন্য একটি ফাংশন ক্রিয়েট করব। ধরুন ফাংশন টাইপ আমরা দিলাম ভয়েড, ফাংশনের নেম আমরা দিলাম ডিসপ্লে, আর মেইন ফাংশন থেকে পাঠানো যে রুট নোডটি ছিল সেটি আবার রিসিভ করব, এস নাম দিয়ে রিসিভ করলাম। তাহলে বেসিক্যালি আমরা ধরে নেই আমাদের এখন লিঙ্ক লিস্টের অবস্থা এরকম, এখানে আমাদের থ্রি আছে, এখানে সেভেন, ও ফাইনালি লাল। তো আগের মতোই আমরা একটি ওয়াইল লুপ দিয়ে যাব এবং চেক করতে থাকবো যতক্ষণ না আমরা নাল পেয়েছি। তো যদি আমরা নাল না পাই, কারণ ফার্স্ট অবস্থায় আমাদের এখন রুটের নাম আছে এস, রিসিভ করেছি আমরা প্যারামিটার এস নাম দিয়ে, যার কারণে এস নাম আছে এটা, এস এর নেক্সট আমাদের এখন নাল নেই, তার মানে একটি নোড আছে অর্থাৎ একটি ডেটাও আছে। তাহলে আমরা যেহেতু একটি ডেটা আছে সেই ডেটাকে এবার প্রিন্ট করে দিতে পারি, আর এর নাম যদি এস হয় পরবর্তী নোডটির নাম কি আমাদের এস নেক্সট, তাহলে আমরা এবার প্রিন্ট করি। এস নেক্সট অর্থাৎ এই নোটটি তার ডেটা পার্ট। প্রিন্ট যখন হয়ে গেল, এরপরে আমাদের তো আরও নোট থাকতে পারে, তখন আমরা কি আবার শিফট করব, আর শিফট করার জন্য আমরা জানি এস ইকুয়াল টু এস নেক্সট। তাহলে দেখেন এই অবস্থায় আমার কি হতে পারে, যদি আমরা ডিসপ্লে ফাংশনকে কল করি, আমাদের হেড রুটটি যেটা রয়েছে নোড সেটির নাম এখন হয়ে গেল এস, আমরা দেখলাম এস এর নেক্সটে আমাদের নাল নেই, তার মানে আমরা এখন লুপের ভিতরে চলে গেলাম। তারপর আমরা প্রিন্ট করলাম এস নেক্সটের ডেটা, তার মানে এস এস নেক্সট তার ডেটা, অর্থাৎ আমরা থ্রি প্রিন্ট করে ফেললাম। দেন আমরা এস ইকুয়াল টু এস নেক্সট করলাম অর্থাৎ শিফট করলাম, এখন এস হয়ে গেল এ। আবার আসলাম, এবার এস নেক্সট দেখলাম নাল কিনা, না আমাদের এস নেক্সট এবার নাল নয়, আরও একটি নোড আছে। দেন আমরা আবার এস নেক্সটের ডেটা প্রিন্ট করলাম, এ যদি এস হয় এ হবে এস নেক্সট তার ডেটা, অর্থাৎ সেভেন প্রিন্ট হয়ে গেল। দেন আমরা আবার শিফট করলাম, ফাইনালি এসে আমরা নাল পেয়ে গেলাম। এবার আসি যে কয়েকটি ডেটা ইনসার্ট করা আছে, এর মধ্যে আপনি স্পেসিফিক কোনো একটি ডেটা যদি সার্চ করতে চান যে আসলেই এই ডেটাটি আপনার লিঙ্ক লিস্টের মধ্যে আছে কি না, তখন আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা একটা সার্চ ফাংশন বানাব। আমরা ফাংশন টাইপ দিলাম ভয়েড, ফাংশনের নেম দিলাম সার্চ, আবার আগের মতোই আমরা আমাদের হেড রুটটিকে পাঠিয়ে দেব, সেটি রিসিভ করলাম এস নাম দিয়ে। আর ঠিক যেই ডেটাটি আমরা সার্চ করব সেই ডেটাতেও আমাদেরকে প্যারামিটার স্বরূপ রিসিভ করতে হবে, এটা আমরা নাম দিলাম সার্চ। তাহলে ইনিশিয়াল অবস্থায় ধরে নেই আমাদের এখন লিঙ্ক লিস্টের অবস্থা এরকম, এখানে আছে আমাদের থ্রি, দেন ধরুন আছে ফোর,
ফাইনালি আমাদের না। তো আগের মতোই আমাদেরকে একটি ওয়াইল লুপ চালাতে হবে, কজ আমাদের শিফট করতে হতে পারে, কিন্তু যে জিনিসটা আমরা এখন করব যে ধরুন আপনার টোটাল লিঙ্ক লিস্টের মধ্যে ফোর আছে দুটো, এবং আপনি সার্চ করলেন ফোর দিয়ে। তো আমরা যে জিনিসটা রিটার্ন করব সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কতগুলো সার্চ রেজাল্ট ফাউন্ড হয়েছে। যদি কোনোটি না থাকে আমরা জিরো পেয়ে যাচ্ছি, আর যদি পাই ঠিক কতগুলো আমরা পেলাম সেটার ট্র্যাক রাখার জন্য আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিলাম কাউন্ট। ইনিশিয়াল অবস্থায় আমরা একে রাখলাম জিরো, যখনই একটি রেজাল্ট পাবো সাথে সাথে আমরা একে এক যোগ করব। তো আমরা ওয়াইল লুপে আসি আবার এবং চেক করব যতক্ষণ আমাদের এস নেক্সট নাল না হয়। এখন ইনিশিয়াল অবস্থা এর নাম আমাদের এস, তারপরটি এস নেক্সট। যদি এস নেক্সট নাল না হয় তার মানে এস এর পরে একটি নোড আছে। তো এস এর পরে যে নোডটি আছে সেটার ডেটার সাথে আমাদের যে কিওয়ার্ডটি দিয়ে সার্চ করা হয়েছিল সেটিকে আমরা ম্যাচ করালেই যদি ম্যাচ হয় তার মানে হ্যাঁ এই রেজাল্টটি আমরা সার্চ করছিলাম এবং এটি আমাদের লিঙ্ক লিস্টে আছে। সেটা আমরা কন্ডিশন দিয়ে চেক করি। যদি আমাদের এস নেক্সটের ডেটাটি এবার এই সার্চ আইটেমটার সাথে ম্যাচ হয় দেন আমরা বলেছিলাম আমাদের কাউন্টটিকে এক করে বৃদ্ধি করব, অর্থাৎ কাউন্ট প্লাস প্লাস। আর যদি ম্যাচ না হয় তাহলে তো আমাদের ইফ কন্ডিশনের ভিতরেই যাচ্ছে না। আর পরবর্তীতে যদি কোনো নোড থেকে থাকে তার জন্য আমাদেরকে শিফট করতে হতো। সেমভাবে আমরা এবার শিফট করি এস ইকুয়াল টু এস নেক্সট। ফাইনালি আমরা ওয়াইল লুপের পর এবার এই কাউন্টটিকেই প্রিন্ট করিয়ে দিতে পারি। তাহলে এই কাউন্টটি মানেই হচ্ছে ঠিক আমরা কতগুলো ডেটা পেয়ে গেলাম। তাহলে এখন কি হচ্ছে, ধরেন আমরা সার্চ করছি ফোর, আসলাম আমাদের হেড রুটটি যেটা রয়েছিল এই নোডটির নাম এখন হয়ে গেল আমাদের এস, আর সার্চ ভ্যারিয়েবলটির এখন মান আছে আমাদের ফোর, কাউন্ট ইনিশিয়াল অবস্থা আমাদের আছে জিরো। চেক করলাম এস নেক্সট নাল কি না, না এস নেক্সট নাল নয়, এরপরে একটি নোড আছে। এবার আমরা কন্ডিশন দিয়ে চেক করলাম যদি এস নেক্সট এর ডেটা আমাদের সার্চের সমান কি না, তার মানে এস নেক্সট তার ডেটা অর্থাৎ থ্রি সার্চ ভ্যালুটা সমান কিনা, সার্চ ভ্যালু ছিল ফোর সমান হয়নি, তার মানে আমাদের কন্ডিশনটা আর চলছে না এখন। দেন আমরা শিফট করলাম এস ইকুয়াল টু এস নেক্সট, তাহলে এবার এ হয়ে গেল আমার এস। দেন আমরা আসলাম এবার এস নেক্সট নাল কিনা, না এবারও এস নেক্সট আমাদের নাল না, আরেকটি নোড আছে। তাহলে আবার কন্ডিশনে আসলাম এবার এস নেক্সটের ডেটা আমাদের সার্চের সমান কিনা, এবার এস এস নেক্সট তার ডেটাটি আমাদের সার্চের সমান, হ্যাঁ ফোর আমাদের ইকুয়াল হয়ে গিয়েছে। তখন আমরা কাউন্ট এক যোগ করলাম, তাহলে কাউন্ট হয়ে যাচ্ছে আমার ওয়ান। ফাইনালি আবার আমরা শিফট করছি, তখন এস হয়ে গেল এটি। দেন এসে আমরা দেখলাম এবার এস নেক্সট আমাদের নাল পেয়ে গিয়েছে। তখন ওয়াইল লুপ থেকে বেরিয়ে এসে আমরা জাস্ট প্রিন্ট করলাম ফাউন্ড কাউন্ট, অর্থাৎ ফাউন্ড ওয়ান, একটি রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি। তো এবার আসি স্পেসিফিক, যদি কোনো একটি ডেটা বহনকারী নোডকে আপনি ডিলিট করতে চান তাহলে কি হতে পারে। তো তার আগে আমরা দেখে নিই যে ডিলিট প্রসিডিউরটা কীভাবে করা যায়। ধরেন এটা আমাদের রুট নোড আছে, এখানে আমাদের থ্রি, এখানে আছে আমাদের ফোর, লাস্টে আছে আমাদের সেভেন। আমরা যদি এখন এই ফোর বহনকারী নোডটিকে ডিলিট করতে চাই তাহলে খুব সিম্পলি দেখেন আমরা যদি থ্রির সাথে যে পয়েন্ট করা আছে নেক্সট নোডটিকে ফোরের নোডটিকে সেটিতে পয়েন্ট না করে থ্রি থেকে যদি আমরা পয়েন্ট করে দিই এই নোডটিকে, তখন কিন্তু আমাদের লিঙ্ক লিস্ট কী করবে, হেড থেকে আমরা এই নোডে আসলাম, দেন এখান থেকে কিন্তু আর আমরা এই নোডটিতে যেতে পারছি না, ডাইরেক্ট আমরা ঘুরে এই নোডটিতে চলে আসছি, তার মানে ফোর নোডটি কিন্তু আমার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে। সেম জিনিসটা এবার আমরা কোড দিয়ে দিচ্ছি। তো ডিলিটের জন্য আমরা একটি ফাংশন বানিয়ে নিচ্ছি,
অনেক সময় আপনারা যদি ফাংশনের নাম শুধু ডিলিট রাখেন তাহলে কিন্তু আপনার কোডটা নাও কাজ করতে পারে, কারণ ডিলিট একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেটা বিল্ট ইন আমাদের সি প্রোগ্রামের মধ্যে দেয়া থাকে। তো এই জন্য আমরা ডিলিট নোড ইউজ করলাম, আর আমাদের যে হেড নোডটি রয়েছিল সেটিকে আমরা রিসিভ করব এস নাম দিয়ে। আর ঠিক কোন ডেটাটি বহনকারী নোডকে আমরা ডিলিট করব সেইটা প্যারামিটার হিসেবে রিসিভ করলাম ধরেন ডেটা নাম দিয়ে। ঠিক আগের মতোই আমরা একটি ওয়াইল লুপ চালাবো, কজ আমাদের নেক্সটে শিফট করতে হতে পারে যতক্ষণ না আমাদের এস নেক্সট নাল না পাই। আচ্ছা আমি আবার জিনিসটা এঁকে নিচ্ছি, ফার্স্টে ছিল থ্রি, দেন ফোর, দেন ছিল আমাদের সেভেন। ইনিশিয়াল অবস্থায় এবার আমাদের এস আসলো হেড রুটটি, দেন এস নেক্সট আমাদের নাল কিনা, না আমরা নাল পাইনি, একটি ডেটা আছে। আর ধরেন আমরা ডিলিট করব ফোর, অর্থাৎ আমাদের এই ডেটাটির মান হয়েছে ফোর। তো এবার আমরা চেক করব যে এই নোডটির ভ্যালু বা এলিমেন্টটি আমার ফোর কিনা। সেম আমরা যখন সার্চ করেছিলাম কন্ডিশন দিয়ে, সেম কন্ডিশন দিয়ে আমরা চেক করতে পারি ইফ এস নেক্সটের ডেটা আমাদের এই প্যারামিটার ডেটাটির সাথে ম্যাচ করে কি না। যদি ম্যাচ করে তখন কি করেছিলাম আমরা এই কানেকশনটা এখান থেকে জাস্ট এখানে কানেক্ট করে দিয়েছিলাম। তার মানে এ যদি এস হয় এর নাম হচ্ছে এস নেক্সট, তাহলে আমাদের এস নেক্সট ইকুয়াল টু এস নেক্সট তার নেক্সট। তখন যদি আমরা এখানে পেয়ে যেতাম আমাদের স্পেসিফিকটা তাহলে আমরা শিফট করে পাঠিয়ে দিতাম, আর যদি না পেতাম অর্থাৎ ম্যাচ যদি না করতো আমাদের তাহলে আমরা শিফট করে দিতাম এস ইকুয়াল টু এস নেক্সট। এবার দেখি জিনিসটা কি হয়। ফার্স্টে আমাদের হেডের নাম আছে এস, আমরা চেক করলাম এস নেক্সটের নাল কিনা, না আমাদের নাল হয়নি। আবার চেক করলাম এস নেক্সটের ডেটা আমাদের এই প্যারামিটার ডেটার সাথে ম্যাচ করছে কি না, না থ্রি অ্যান্ড ফোর ম্যাচ করছে না, তাহলে আমরা কন্ডিশন থেকে বের হয়ে আসলাম, দেন আমরা শিফট করলাম, তখন এ হয়ে গেল আমাদের এস। আবার চেক করছি এস নেক্সট নাল কি না, না আবার নাল পাইনি, তার মানে এস নেক্সটের সাথে আমরা দেখলাম এস নেক্সটের ডেটা আমাদের ডেটার সাথে ম্যাচ করছে। হ্যাঁ এস নেক্সটের ডেটা আমাদের এই ডেটা ফোর ফোর ম্যাচ করলো, তারপরে এস নেক্সট ইকুয়াল টু এস নেক্সট নেক্সট, তার মানে এই এস নেক্সটের সাথে আমরা এস নেক্সট তার নেক্সটে যে ছিল তাকে ম্যাচ করে দিলাম, তখন আমাদের এই নোটটি হারিয়ে গেল। ফাইনালি আমরা আবার শিফট করলাম এবং নাল পেয়ে লাস্টে থেমে গেলাম। তো এটাই ছিল বেসিক আমাদের অপারেশনগুলো ডাইনামিক ওয়েতে কীভাবে করা যায়। সেম জিনিসটাকে এবার আমরা সি প্রোগ্রামের মাধ্যমে রান করে দেখব। প্রথমেই আমরা আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি এবং stdlib.h নামক লাইব্রেরি দুটোকে ইনক্লুড করে নিয়েছি। দেন আমরা আমাদের নোড বানানোর জন্য স্ট্রাকচারটি বানিয়ে নিয়েছি যেখানে আমাদের দুটো মেম্বার রয়েছে, একটি হচ্ছে আমাদের ডেটা মেম্বার এবং অপরটি পরবর্তী কোনো একটি নোডকে পয়েন্ট করার জন্য নেক্সট নামক একটি মেম্বার। এরপর আমরা আজকে যে ফাংশনগুলো শিখলাম ইনসার্ট ফাংশন, ডিসপ্লে ফাংশন, সার্চ ফাংশন এবং কোনো একটি ডেটা ডিলিট করার জন্য ডিলিট ফাংশন। প্রথমেই আমরা শিখেছিলাম যে ডাইনামিক ওয়েতে করার জন্য আমাদেরকে একটি হেড টাইপের নোড বানায় নিতে হবে, যে নোডটি পরবর্তীতে কোনো যে নোডগুলো রয়েছে যেগুলো আমাদের ডেটা বহন করবে সেগুলোকে শুধুমাত্র পয়েন্ট করবে। তো আমরা আমাদের হেড নোডটি বানিয়ে নিই। ইনিশিয়াল অবস্থায় হেড নোডটির নেক্সট ভ্যালুটাকে আমরা নাল করে রাখি। এবার ধরুন আমরা কোনো একটি ডেটা ইনসার্ট করব, তাহলে আমরা আমাদের ইনসার্ট ফাংশনটি কল করলাম এবং প্রথম প্যারামিটার আমরা হেডটিকে পাস করলাম এবং সেকেন্ড প্যারামিটার আমরা কত ইনসার্ট করব, ধরুন আমরা এইট ইনসার্ট করব। এখন আমাদের ডেটাটি ইনসার্ট হয়েছে কি না তা দেখার জন্য আমরা আবার ডিসপ্লে ফাংশনটিকে কল করছি, সেখানেও প্যারামিটার স্বরূপ আমরা
হেড নোটটিকে পাস করলাম। আমরা রান করে দেখি, হ্যাঁ আমাদের ফার্স্টে ইনসার্ট হয়েছে। দেন ডিসপ্লে ফাংশন কল করার জন্য আমাদের লিঙ্ক লিস্টটা এখন কত আছে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সেমভাবেই আমরা আর কয়েকটি ইনসার্ট করে দেখি। হ্যাঁ আমাদের ডিসপ্লে ফাংশনটি ঠিক মতোই কাজ করছে এবং ইনসার্টও কাজ করছে। এরপরে আমরা শিখেছিলাম যে সার্চ ফাংশন, তো সার্চ ফাংশনটিকে আমরা দেখতে পারি এখন। আমরা এখন ধরুন একটি সার্চ করে দেখি, সার্চেও আমাদের প্যারামিটার সহ ফার্স্টে হেড পাঠাতে হবে, দেন আমরা কত সার্চ করব। সাপোজ আমরা 5 এলিমেন্টই সার্চ করব। তো সার্চের জন্য দেখাচ্ছে আমাদের টোটাল 0 রেজাল্টস ফাউন্ড। এই কারণেই আসলে আমরা কাউন্ট জিনিসটাকে ব্যবহার করেছিলাম সার্চের ভিতরে, যে যদি আমরা কখনও কোনো কিছু না পাই তখন আমরা আউটপুট দিতাম যে টোটাল 0 রেজাল্টস ফাউন্ড, আর যতগুলো পেতাম আমরা ঠিক ততগুলোই তখন আউটপুট দিতে পারতাম। এবার কোনো একটি ডেটা আছে এরকম আমরা কিছু সার্চ করে দেখি, ধরেন 3। টোটাল 1 রেজাল্টস ফাউন্ড। এবার আসুন আমরা কোনো একটি কিছু ডিলিট করে দেখি। এখানেও প্যারামিটার শুরু আমাদের হেড নোটটিকে পাস করতে হবে, আর আমরা ধরুন 3 যেটা আছে সেটাকে ডিলিট করে দেখব। এরপর ডিলিট হয়েছে কি না সেটার জন্য আমরা আবার ডিসপ্লে ফাংশনকে কল করতে পারি। তাহলে আমাদের ফার্স্টে 8 3 2 ইনসার্ট করবে, দেন আমরা 3 ডিলিট করব, দেন আমরা ডিসপ্লে করব। তার মানে আমাদের এক্সপেক্টেড আউটপুট আসা উচিত 8 দেন 2। হ্যাঁ আমাদের 3টি সাকসেসফুলি ডিলিট হয়েছে। বলার সময় আমরা একটা জিনিস মিস করেছিলাম, যে ডিলিট যখন কাজটা হয়ে যায় তারপর আমরা রিটার্ন 0 করে দিয়েছিলাম। তার মানে একটি ডিলিট প্রসেস শেষ হওয়ার পর আমরা ওয়াইল লুপ থেকে বের হয়ে আসতাম, অর্থাৎ আমরা কাজটা শেষ করে দিতাম। এই ছিল আমাদের বেসিক কিছু অপারেশন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অপারেশন থাকে, যেগুলো হচ্ছে ইনসার্ট আফটার বা ইনসার্ট বিফোর, ডিলিট আফটার, ডিলিট বিফোর। এই সবগুলো ফাংশনগুলোই আমরা ডিসক্রিপশন বক্সে কোড আপনাদের দিয়ে দিব। লিঙ্ক লিস্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় অবশ্যই আপনারা আমাদের কাছে জানতে চাবেন কমেন্টের মাধ্যমে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ধন্যবাদ।